আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটি স্টার লাইনের বাসপোর্ট রিভিউ করতেছি ফার্স্ট। আর এই বাসপোর্টে কিন্তু ফ্যাসিলিটি অনেক সুন্দর সুন্দর আছে। তো আমি কিন্তু সামনে ভিডিও মানে সামনে কি বলবো, তো সম্পূর্ণ জুড়ে ভিডিও দেখার অনুরোধ রইল। এবং তার সাথে আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুংটুং করে বাজিয়ে পাশে থাকবেন, যেন আমাদের যাই রিলিজ করি না কেন আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তো যাই হোক, এটা কিন্তু ব্যাকসাইড ফ্রন্টসাইড আউটলুক ইনটু ড্যাশবোর্ড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, সামনে একটু গিয়ে। তো তার আগে কিছু কথা বলে নিই, এটা যদি প্রথমে আমি যদি কন্ট্রোলটা বলি, আমি কিন্তু ভাই কন্ট্রোল কিন্তু 10/10 দিব। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু আমি খুব সহজে কন্ট্রোল করতে পারছি, যার কারণে কিন্তু আমার কাছে এটা বেশি পছন্দ হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটার ফ্রন্ট ব্যাকসাইডটা কিন্তু আমার কাছে পুরো মারাত্মক লেভেলে পুরো মাখন লাগছে। আর ড্যাশবোর্ড ইন্ট্রোটা কিন্তু মোটামুটি, ওইটা কিন্তু আমি মাখন মতো বলবো না, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 200 স্পিডে কিন্তু আমি লক করে থুয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা কিন্তু স্পিড প্রায় 280 থেকে 300 আমার মনে হয়েছে, কারণ এটা কিন্তু স্পিড খুব দ্রুতভাবে ওঠে। আপনারা যখন ফার্স্ট গিয়ারে দেবেন তখন কিন্তু প্রায় 40 বা 30 আপ হবে, আর যখন 6 গিয়ার উঠবে তখন কিন্তু 200 উঠে যাবে, মানে স্পিড অনেক বাড়বে, ঠিক আছে। এখানে তো অনেক স্পিড দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু মানে স্পিড যখন আপনার 300 উঠবেন তখন কিন্তু কন্ট্রোল করতে একটু সমস্যা হবে, আর যদি আপনি 200-এর ভিতরে রাখেন তাহলে কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। এর জন্য কিন্তু আমি 200 লক করে দিয়েছি বা আপ ডাউন করতেছে। তো এটা ছিল মূলত কন্ট্রোলের মূল হিটা, আর এটার কিন্তু যেই মানে পুরো আউটলুকটা অনেক জোস ছিল আমার কাছে। তো যাক, আমি কিন্তু কিছুক্ষণ পর আপনাদেরকে ফ্রন্টটা দেখাবো, ফ্রন্ট এবং ব্যাকসাইড সব দেখাবো। আর এটা কিন্তু পুরো কন্ট্রোলটা আমি বলে দিয়েছি কিন্তু, আর এটা কিন্তু ব্রেকটা কিন্তু ভাই আমি 10/10 দেবো, ব্রেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এবার আপনাদেরকে প্রথমে আমি যদি ড্যাশবোর্ড দেখাই, তো দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ট্রো এবং ড্যাশবোর্ডটা। তো ড্যাশবোর্ডটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে, খারাপ না, কিন্তু এখানে কিন্তু মানে ব্ল্যাক কম্বিনেশন একটু বেশি দেওয়া হয়েছে, যার কারণে একটু কম ফুটছে। আর যদি এখানে যদি ড্যাশবোর্ডটা যদি রেড দিত বা ব্লু দিত অনেকটাই ফুটতো, তো যেহেতু ব্ল্যাকের সাথে অ্যাশ দিয়েছে কম্বিনেশনটা তেমন ফুটে না। যাই হোক, আমি এখানে কিছু বলবো না, যাই হোক যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে। তো যাই হোক, এক কথায় মোটামুটি ভালো হয়েছে। এবং এটা যদি আমি আপনাদের একটু সামনে ফ্রন্টটা যদি দেখানোর চেষ্টা করবো তাহলে বুঝতে সুবিধাটা বাসপোর্টটা আসলে কত অসাধারণ। আর এটা কিন্তু তার সাথে দুটো অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন, তো দুটো অ্যানিমেশন কী থাকতেছে সেটাও আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে ফ্রন্টটা আছে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন কিন্তু এটা হচ্ছে ফ্রন্টটা কিন্তু পুরো মাখন বা হিসাব, দেখতে পারতেছেন কত অসাধারণ, ডিপার তো কথাই নাই। আর স্টার লাইন ব্যানারটা অনেক সুন্দর লাগতেছে, আর গ্লাস কিন্তু মনে হচ্ছে কেউ একটা পাথর মারছে, যার কারণে গ্লাসটা ফেটে গেছে, পুরো রিয়েলিস্টিক ভাব পাওয়া যাচ্ছে। আর স্ক্রিনটা কিন্তু পুরোই HD প্রিমিয়াম কোয়ালিটি, আর চাকাটা কিন্তু আমার কাছে তেমন একটা রিয়েলিস্টিক মনে হয় নাই, বেশি ব্ল্যাক হয়ে গেছে, যাক মোটামুটি নাটতো দেখা যাচ্ছে। আর এই সাপটার ব্যাকসাইড ততক্ষণ দেখছেন আমি যখন ড্রাইভিং করছি কত অসাধারণ ব্যাকসাইড। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইট সেট করা আছে অনেক কয়েকটা, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এই ব্যাকসাইডটা, কিন্তু বেশি লুক আসতেছে, তো খুবই সুন্দর লাগতেছে পুরো এক কথা জোস পাসপোর্টটা। আর এইটা দুটো যে অ্যানিমেশন আসছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো যাক, একটু লাগাই দিলাম, তো ব্যাকে দিহা এবার আমি একটু সামনে ব্রেকটা দেখো, ব্রেকটা কত হার্ড করাইছে। তো প্রথমে আমরা দেখাবো অ্যানিমেশনটা, তো প্রথম অ্যানিমেশন হচ্ছে এই সাইডে যে মালবাহী বক্সটা সেটা খুলবে এবং বন্ধ হবে, আবার যখন এই অন করবেন তখন কিন্তু অন হবে আবার অফ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত এক নম্বর অ্যানিমেশন। আর দুই নম্বর অ্যানিমেশনটা হচ্ছে দুই পাশে যে গ্লাসটা আছে, দুই পাশের গ্লাসটা এবং ড্রাইভারের ডাইন পাশে যে গ্লাসটা, এটা কিন্তু একজাস্ট অন হবে এবং অফ হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্রেক, দেখেন পুরো ব্রেক করলে গাড়ি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, পুরোই করা মাখন লেভেলের ব্রেকটা আমার কাছে পুরো বাসমোটটা কিন্তু 100% কাজ সুন্দর হয়েছে মনে হচ্ছে। আর এই বাসমোটটা কিন্তু খুবই সুন্দর, মানে আপনারা যখন খেলবেন তখন কিন্তু বুঝতে পারবেন বাসমোটটা কত অসাধারণ, আর না খেলে তো বুঝতে পারবেন না, শুধু ভিডিও দেখলে তো লাভ হবে না, এই বাসমোটটা আবার খেলতে হবে তাহলে বুঝতে পারবেন কত অসাধারণ বাসমোটটা। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে এই বাসপোর্টের সব ফ্যাসিলিটি দেখা দিলাম, আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর তার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর একটা কথা বলে রাখি, আমি যখন বাসিডে ফার্স্ট আসি তখন কিন্তু আপনাদের মতন ইউটিউবে সার্চ দিতাম যে মুড ভালো কী আছে, তো আমি কিন্তু অনেক মুড ইউজ করছি, তার ভিতরে কিন্তু আমার কাছে প্রথম এস্টার লাইন এই বাসপোর্টটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে।
আমি নিজেই কিন্তু প্রায় 2 থেকে 3 মাস এই মুডটাই শুধু নিয়ে খেলছি, এতটা আমার কাছে ভালো লাগছে। আর আশা করি এই মুডটার মানে আপডেট আমরা কিন্তু সামনে নিয়ে আসবো টেস্টার লাইনের, যেহেতু এটা আমার ফেভারিট একটা স্টার লাইন। আর এটা কিন্তু কোথায় পাবেন বলে দিচ্ছি, এখনই বেশি কথা বলে ফেলছি। তো এটা রিলিজ হয়ে গেছে কিন্তু অলরেডি অনেক আগে, তো আমি জাস্ট রিভিউ করে দিলাম। আর এটা কিন্তু আমি পেয়ে যাবো আমার ডেসক্রিপশন বক্সে, একটা চেক আপ দিলে কিন্তু একটা ভিডিও লিঙ্ক থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে খুব সহজে সেট আপ করে খেলবেন। আর যারা সেট আপ করতে পারে না তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটা চেক আপ দেবেন, দেখবেন সেট আপ করার জন্য একটি ভিডিও আছে, ওইখান থেকে দেখে শিখে তারপরে আপনারা সেট আপ করে খেলবেন। তো যাই হোক, আমি কিন্তু বলে রাখলাম যে এই বাসমোটে কিন্তু আর একটা আপডেট নিয়ে আসবো আমরা নতুন রূপে, ঠিক আছে? এটা তো ওল্ড হয়ে গেছে, নতুন রূপে আপনারা নিয়ে আসবো। তো নতুন রূপে যেটা আনবো তো সেটা কী কী আপনাদের লাগবে বা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কী কী অ্যাড করা লাগবে বা কী কী অ্যাড করা লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা সব কিছু দেখলেন, যারা ভিডিও এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এই পর্যন্ত ভিডিও, আবার সামনে কোনো এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সে কথা সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।